বাবা মায়ের জন্য নিব তো, ক্লিক ছাড়া তো অন্য কোনো ফ্যানে ভরসা হয় না। কপার কয়েলের সাথে অ্যারোডাইনামিক প্লেটের ক্লিক ফ্যান, টিকে বছরের পর বছর। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি লোহিত সাগরের তীরে। এই সাগরের পাশেই অবস্থিত এমনই একটি পাহাড়, যেই পাহাড়টিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা বের করে দিয়েছিলেন, আজও সেই রাস্তাটি বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক, এই লোহিত সাগরের ওপারেই দেখা যাচ্ছে মিশরের সিনাই উপত্যকা। দর্শক, আজকে শেখ সাদিকুর রহমান আজহারির কাছ থেকে আমরা এই লোহিত সাগর এ ফেরাউনকে যে ডুবানো হয়েছিল সে ডুবানোর ইতিহাস, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে আল্লাহ তাআলা রাস্তা বের করে দিয়েছিলেন সেই ইতিহাস জানবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই লোহিত সাগর এবং পাহাড়ের কিছু চিত্র আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি লোহিত সাগরের তীরে। পেছনে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পৃক্ত একটি পাহাড়। কি ঘটেছিল এই পাহাড়ের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের? আমরা শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে চলে যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি লোহিত সাগরের একেবারে কিনারায়। আমাদের হাতের পিছনেই রয়েছে বিশাল দৈত্যাকার একটা পাহাড়, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। যেই লোহিত সাগরের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে সঙ্গে নিয়ে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে সাথে নিয়ে, যাদেরকে নিয়ে দিন রাত তিনি দাওয়াতি কাজ করেছিলেন, এই প্রান্ত দিয়ে যখন তিনি চলে যাচ্ছিলেন, ফেরাউনের বাহিনী যখন পিছন থেকে ধাওয়া করতে করতে তিন দিক থেকে ধেয়ে এসেছিল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকিয়ে দেখতেছিলেন সমুদ্র সামনের দিকে আর পিছনের দিকে তিন দিক থেকে ফেরাউনের বাহিনী, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে সাথে লোকেরা বলতেছিল আজকে তো আমরা ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে সেদিন বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, কশিন কালেও নয়, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আমাকে পথ দেখাবেন। ঠিক এই প্রান্তেরই কোনো একটা জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কর্তৃক যখন ঘেরাও হওয়া ছিল সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নাজিল করেছিলেন। আল্লাহ পাক বলছিলেন, হে নবী মুসা, তোমার হাতের মধ্যে কি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লাঠির মতো একটি মুজিজা দিয়েছিলেন। কোরআন কারীম বলছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, এমন একটা লাঠি আল্লাহ রাব্বুল আলামিন এজাজ মিরাকেল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন, যেই লাঠিটা দিয়ে লোহিত সাগরের মধ্যে যখন তিনি আঘাত করলেন, লোহিত সাগরের এই পানি ব্যাত করে রাস্তা তৈরি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এখানে একটি এজাজ, একটি মিরাকেল আল্লাহ রাব্বুল আলামিন আজ অবধি অবিশ্বাসীদের জন্য, ফেরাউনকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মেরেছিলেন, আর সাথে সাথে একটা রাস্তা তৈরি করতে গিয়ে এই রাস্তা যখন পাহাড়ের উপর দিয়ে গিয়েছে,
পুরো পাহাড়টা পর্যন্ত এখানে ব্যাধ হয়ে গিয়েছে। পিছনের যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, আজ অবধি এই পাহাড়ের ফাটল এখনো দেখা যায়। সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দর্শনার্থীরা এই প্রান্তে আসে, এসে এই পাহাড়টা দেখে তারা চিৎকার করে বলে আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। সমুদ্রের মধ্যে রাস্তা হওয়া, সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা দিয়ে মানুষগুলো পার হয়ে যাওয়া, যে মানুষগুলো এতদিন ধরে ফেরাউনের নির্যাতন সহ্য করছিল, নিপীড়ন সহ্য করছিল, যে মানুষগুলো ফেরাউনের দ্বারা আজাবের পর আজাব সহ্য করার পর আল্লাহ তাআলা এখানে সাহায্য পাঠিয়েছিলেন, আজকে আমরা ঠিক সেই পাহাড়ের, যেই পাহাড়কে ব্যাত করে পাহাড়ের ফাটল দিয়ে রাস্তা বের হয়ে গিয়েছিল, আজকে সেই পাহাড়ের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। ধন্যবাদ শেখ, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। আমরা লোহিত সাগরের আরও কিছু অংশ এবং পাহাড়ের কিছু চিত্র আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, বিরতির পরে খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। অধিক লুমেনের ক্লিক এলইডি লাইট, যা বাজারের অন্যান্য এলইডি লাইট থেকে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। ক্লিক শপ এলইডি লাইট, ব্যবসায় আসার উজ্জ্বল আলো। দর্শক, আমরা শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে এই পর্যায়ে জানতে চাচ্ছি, এই যে লোহিত সাগরে ফেরাউনকে ডুবানো হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কি কি মুজিজা দেখিয়েছিলেন এবং কিভাবে ফেরাউন বাহিনী পরাজিত হলো, সব শেষে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন? আমরা পূর্বেও আপনাদেরকে দেখিয়েছিলাম লোহিত সাগরের অপর প্রান্তটি, যেটি মিশরের সিনাই উপদ্বীপকে ঘিরে। আর আজকের যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আপনাদেরকে নিয়ে এসেছি, এটি হচ্ছে পূর্ব প্রান্তের বিশাল অংশ জুড়ে সৌদি আরবের অংশ। ফেরাউন মুসা আলিহি সালাতু আসসালামকে হত্যা করার জন্যে সদল বলে তার সৈন্য সামন্ত নিয়ে যখন আক্রমণ করেছিল, চারদিক থেকে যখন ফেরাউন তার সৈন্য সামন্ত দিয়ে ঘিরে ফেলেছিল, সামনের দিকে বিশাল এই লোহিত সাগর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন নবী মুসা আলিহি সালাতু আসসালামের হাতে যে লাঠি ছিল, সে লাঠি দিয়ে যখন লোহিত সাগরের মধ্যে আঘাত করতে বললেন, নবী মুসা আলিহি সালাতু আসসালাম শুধু যখন ওনার লাঠিটা দিয়ে আঘাত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলিহি সালাতু আসসালামকে এবং তার সাথে বনি ইসরাইল যারা ছিল, এই বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পার হওয়ার ব্যবস্থা করে দিলেন। এবার যখন ফেরাউন এই ঘটনা যখন চাক্ষুষ দেখল, ফেরাউন মনে করল এখনই তাদের পিছনে নিতে হবে এবং তাদেরকে ধাওয়া করতে হবে। ঠিক আমরা যেই পাহাড়টি দেখতে পাচ্ছি, এই পাহাড়টি আজ অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ঘটনা আজ থেকে হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার সাক্ষী হয়ে আছে। যে রাস্তা হয়ে গিয়েছিল মাঝখানে পাহাড় পড়েছে, পাহাড়ের মধ্যেও রাস্তা চলে গিয়েছে, শুধু সমুদ্রের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা বানিয়ে দেননি, এই পাহাড়ের ভিতর দিয়ে চলার জন্য রাস্তা হয়ে গিয়েছিল। দেখুন কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাত্তাবাউহুম ফিরআউন ওয়াজুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বাল আমানতু আন মুসলিমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 90 এবং 91 নং আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলছেন, সেদিন বনি ইসরাইল যখন পার হয়ে গেল, ফাত্তাবাহুম ফিরআউন ওয়া জুনুদু, ফেরাউন এবং তার দলবল তাদের পিছু নিল, তারাও যখন পার হওয়ার জন্য চাইল, বাকিয়া ও আদোয়া শত্রুতা করে অবাধ্যাচারণ করে আল্লাহর দেয়া এই সমুদ্রের রাস্তা দিয়ে যখন তারা পার হতে নিবে, হাত্তা ইদা আদরাকাহুল গরক, তখন তাদেরকে পেয়ে বসলো বিশাল বিশাল সমুদ্রের ঢেউগুলো, মুহূর্তের মধ্যে রাস্তা মিলিয়ে গেল, এক এক করে সৈন্য সামন্ত সব যখন ডুবে মারা যাচ্ছে, এবার ফেরাউনের পালা। এই সুদীর্ঘ দিন ধরে নবী মুসা আলী সালাতু আসসালাম মাদায়েনে সালেতে অবস্থান করেছেন, একের পর এক জুলুম নির্যাতন করা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবাই করে দেওয়া হয়েছে, বনি ইসরায়েলের লোকদেরকে হত্যা করা হয়েছে, জুলুমের পরে জুলুম করা হয়েছে। আজকে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে জালেমকে পাকড়াও করবেন। আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে পাকড়াও করেছেন, তখন ফেরাউন একেবারে শেষ সময়ে এসে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ তাআলা বনি ইসরাইল আপনার উপরে যেভাবে কালেমা পড়েছে, ইমান এনেছে, আমিও ইমান আনতেছি, আমিও ইমান আনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতক্ষণে তোমার সময় হলো, এখন তুমি এসেছো ইমান আনতে, ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলি অবাধ্যাচারী, তুই ছিলি মুফসিদ সন্ত্রাসী, আজকে তোমার তাওবা, তোমার ইমান আনা আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন, সেখান থেকে মুসা আলিহি সালাতু আসসালাম এবং তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ হেফাজত করলেন, এত বড় নিদর্শন চোখের সামনে আল্লাহ দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে কিচ্ছু হতে দেননি, এই লাশটাকে যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন বানিয়ে রেখেছেন, যারা মুফসিদ জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে, যারা জালেম, তাদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন বানিয়ে রাখলেন। ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। আরবি কাফেলায় আজকে আমরা এমন একটি জায়গা আপনাদেরকে দেখালাম যেখানে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন। দর্শক, আজকে যে পর্বটি আমরা দেখলাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, বিপক্ষে আমরা না গিয়ে আল্লাহর গোলামি, একত্ববাদকে স্বীকার করে নেই। আল্লাহ তৌফিক দান করুন। আগামীকাল নতুন পর্বে আবারও দেখা হবে ইনশা আল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। Press the bell icon on YouTube app and never miss another update.